নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার গরমের শুরুতেই আমি বলেছিলাম আপনাদের তো গরমে কী কী গাছ করবেন যারা ভিডিও দেখেছেন তারা যারা ফলো করেছেন তারা কিন্তু অত্যন্ত ভালো সবুজ একটা বাগান তৈরি করতে পারছেন আমি আশা করছি কারণ এগুলো হচ্ছে খুব সহজ গাছ আর খরচাও খুব কম আমি কিনেছিলাম ডজন বোধায় পনেরো টাকা এরকম হবে বা কুড়ি টাকা এক ডজন গাছ মানে ছোট্ট ছোটো চারা এক টাকা একটু বেশি পড়ে তো আমি আগে একটা আপডেট দিয়েছিলাম কীভাবে যাও করবেন এবং কি পরিচর্যা করবেন তো আজকের কিন্তু সম্পূর্ণ আপডেটটা থাকছে এর এরপরেও কিন্তু আবারও করচি যাও নিয়ে থাকবে সেটা থাকবে সম্পূর্ণ ওভারভিউ চল্লিশটা গাছ একদম রেডি করে সুন্দর করে এবং আরও অন্য অন্য যে গাছগুলো তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে সম্পূর্ণ ওভারভিউ কিন্তু আপনাদেরকে রাখবো তো যারা এখনও গাছ করেননি তারা যদি বাজারে পেয়ে যান তো অবশ্যই করুন সহজ সোজা যে গাছগুলো তার ভিতর একটা গাছ হচ্ছে গিয়ে কচিয়া ঝাউ সম্পূর্ণ বাগানকে আপনার সবুজ করে রাখবে সবুজ আমরা প্রত্যেকেই ভালোবাসি আমরা প্রত্যেকেই সবুজ পেমি আর ফুল তো ভালোবাসি গরমে যেহেতু ফুলের সংখ্যা অনেক কম হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে বাগানটাকে একটু সুন্দর করে করতে পারি তো প্রথমে গাছগুলোকে আমি তিন ইঞ্চি পটে ফিট করেছিলাম করার পরে যখনই গাছগুলো মোটামুটি তিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হলো গাছগুলো যখন ধরে গেল তখন আমি এগুলোকে ছ ইঞ্চি সাত ইঞ্চি যেরকম টপ ছিল তাতেই কিন্তু ফিট করেছি তো এই গাছ ফিট করার মানে বড় পটে দেওয়ার তিন দিন পরে কিন্তু আপনি খাবার দিতে পারেন অনেক খাওয়ার অনেক যত্ন এই গাছের দরকার নেই যেটা দরকার প্রয়োজনীয় জল যেহেতু গরমের গাছ যাতে টবের মাটির উপরে পোষণটা দেখবেন সবসময় একটু চপচপে ভিজে না হলেও হালকা যাতে ভেজে থাকে একদম যাতে শুকিয়ে না যায় তো এই গাছে কিন্তু ফুলের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পাতার প্রয়োজন তাই আমরা গাছ যেভাবে করে এসেছি বা যেভাবে আপনাদেরকে বলছি এইভাবে গাছ করা সহজ এবং খুব সহজে গাছ ভালো হতে পারে সেটা হচ্ছে গিয়ে সারা বছর আমরা একটা খাওয়ার গাছকে ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে সরিষার খোল জল পচা ভিজিয়ে চার দিন পাঁচ দিন ভিজিয়ে গরমকালে চার দিন ভেজালে যথেষ্ট শীতকালে আপনারা অন্তত পাঁচ দিন ভেজাবেন গরমকালে যেহেতু গরমের জন্য পচনটা খুব তাড়াতাড়ি হয় আর শীতকালে কিন্তু টাইম লাগে তো পাতলা করে শস্যের খোল জল এই গাছ খুব ভালো পছন্দ করে একদম ছোটো তিন ইঞ্চি পট থেকেই কিন্তু শস্যের খোল দিয়ে আসছি আমি তিন ইঞ্চি পটে গাছ বসানোর পরে যখন দেখলাম গাছের সাইজ একটু বাড়ছে বা দুটো পাতা বেরিয়েছে তখন থেকেই কিন্তু শুরু করে দিয়েছিলাম শর্ষের খোল দেওয়া তো শস্যের খোল শুধুমাত্র দিলেই যে হবে সরষের খোলে অনেক নাইট্রোজেন আছে এবং অন্য অন্য অনুখাদ্য আছে এখানে কিন্তু আমাদের সঙ্গে গাছ তৈরি করার জন্য শুধুমাত্র গাছ করার জন্য দরকার আছে কিন্তু ফসফরাস আর নাইট্রোজেন তো ফসফরাস নাইট্রোজেন এমন যে রেশিওতে আছে সেইটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু শুধুমাত্র ডিএপি ব্যবহার করেছি প্রতি সাত দিন আট দিন অন্তর চার থেকে পাঁচটা ছটা দানা আমি ওই বড় পটে আটটা দানা পড়লে অসুবিধা নেই প্রতি সাত দিন অন্তর আট দশ আটটা দশটা দানা এরকম ফেলে দেবেন আর প্রতি সাত দিনে অন্তত একবার সরিষার খোল পচা জল দেবেন সরিষার খোল পচা জল দেবেন আর কিচ্ছু লাগবে না এই রকমভাবে সুন্দর সবুজ হয়ে উঠবে আপনাদের বাগান তো আমার প্রথম ভিডিও দেখে বেশ কিছু জন এই কুচিয়া যাও খুঁজে জোগাড় করে এবং করেছেনও তারা অত্যন্ত ভালো রেজাল্ট এবং অত্যন্ত খুশি তো আজকের এই ভিডিও তো নিশ্চয়ই তারা কমেন্ট করে বলবেন যে তারা কতটা ভালো লেগেছে যারা কোনো দিন করেননি তারা কিন্তু সহজেই করতে পারেন এই গাছে রোগ পোকা লাগে রোগ পোকা বলতে ল্যাদা পোকা খুব লাগে তাই পাতলা করে দেবেন বেশি মোটা করে না মোটা করে বল মিন্স করে না মানে ধরুন আমার এক এম এল এক লিটারে লাগছে সেখানে আপনি এক মে এক কম দিতে পারেন কম দিয়ে আপনি স্প্রে করুন সাত দিনে একবার লেদা পোকাটা লাগবে না বা অন্য অনেক পোকা আছে যেগুলো লাগবে না তে গাছের আরও একটা রোগ আছে সেটা হচ্ছে গিয়ে সব গাছ বাড়ছে কিন্তু দেখবেন কোনো কোনো গাছ একদমই বাড়ছে না সব মানে থেমে গেছে থেমে গেছে এবং পাতার কালারগুলো এই যে সবুজ সবুজটা নেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো আপনারা নিশ্চিন্তে মাইসের যে কোনো ওষুধ আছে দিতে পারেন বা কনফিটার দিতে পারেন কাকা দিতে পারেন দুবার স্প্রে করুন দেখুন আর যেভাবে খাবার দিচ্ছিলেন ওইভাবে খাবার দিয়ে যান গাছ কিন্তু সাত দিনের ভিতরে আস্তে আস্তে সবুজে উঠবে সেই রকম অর্থে আর কোনো সমস্যা এই গাছে নেই হ্যাঁ একটা সমস্যা আছে সেটা হচ্ছে গিয়ে অতিরিক্ত গরম মানে গরমের মা যেমন ধরুন আজকের উনিশ তারিখ যে যেরকম গরম ছিল এই রকম গরম যখন পড়ে তখন পাতার একদম সামনের পোষণ থেকে কোনো কোনো সময় পাতা পুড়ে যেতে পারে পুড়ে যাবে না আপনাকে সেই রকম জায়গায় গাছটাকে রাখতে হবে যেখানে বারোটা পর্যন্ত রোদ পেতে পারে তার বেশি দরকার নেই এগারোটা পর্যন্ত হলে আরও ভালো হয় তাহলে কিন্তু গাছ আরও সবুজ থাকবে আরও সুন্দর থাকবে আর যত্ন জল কখনোই যেন এমনটা না হয় যে গাছের মাটি একদম শুকিয়ে গেছে গাছের মাটি যেদিনকে দেখবেন একদম শুকিয়ে গেছে হঠাৎ করে কোনো দিন জল দেননি কিন্তু গাছের মাটি পুরো শুকিয়ে গেছে জল দিতে ভুলে গেছেন তো গাছের গাছের একটু ঝিম আসবে এবং কিন্তু পরের দিন যে আপনি রেয়ালটা পাবেন সেটা কিন্তু গাছের বেশিরভাগ অংশ বেশিরভাগ অংশের পাতার সামনের দিকটা কিন্তু পুড়ে শুকিয়ে যাবে তাই আপনাদের বলবো যে জল নিয়মিত দিন দুবার দিন বিকালে একবার জল দিন সকালে একবার জল দিন গাছ থাকবে একদম সুস্থ সবল এবং সবুজ গরমের গাছ যারা করছেন তারা কিন্তু এই জলটাকে একটু বিশেষ করে ফলো করে দেবেন বা যেভাবে বললাম আপনি বিকালে পাঁচটার সময় জল দিন তখন বেশি জল দেওয়ার দরকার নেই সকালে সাতটা আটটা নটা যখন টাইম পাচ্ছেন পাঁচটা জলটা দিলে সুবিধা আপনার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে সকালে আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠেই আপনাকে ছাদে উঠতে হবে না বা জল দিতে হবে না সেক্ষেত্রে আপনি একটু বেলায় দিলেও কোনো অসুবিধা হবে না যেহেতু বিকালে জল দিয়েছেন তাই মাটিটা কিন্তু ঠান্ডা থাকবে আর সকালে আবার আপনি ওই সাতটা আটটা নটা দশ নটার ভিতরে বা দশটার ভিতরে আপনি গাছে জল দিয়ে দিন দেখবেন কোনোভাবেই গাছের মাটি শোকাবে না তো গরমের গাছে কিন্তু এই জলটা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে এইটা মাথায় রাখুন যারা যাদের দেখছেন গাছ থমকে আছে বাড়ছে না অন্য খাবার কিন্তু দেবেন না যে খাবারটা বললাম আপনি শস্যের খোল ডিএপি খুব বেশি হলে আপনি এখানে ঘুটে ভেজানো জল দিতে পারেন ভালো রেজাল্ট পাবেন আর দিতে পারেন ভাতের ফ্যান পচিয়ে দিতে পারেন এই ধরনের খাবারই যথেষ্ট এত সুন্দর এত ঝোপালো আর সবুজ গাছ আপনারা কিন্তু সহজভাবে করতে পারেন এখানে আমার পঁচিশটা গাছ দেখছেন এই চব্বিশটা গাছ দেখছেন এই সরি পনেরোটা গাছ দেখছেন তো এই রকম পনেরো পনেরোটা সেটে কিন্তু আরও তিরিশটা গাছ টবেই করছি এবং আমার যে পারমানেন্ট বেডটা আছে সেখানে কিন্তু আমি প্রায় তিরিশটা গাছ আরও করেছি তাই অত্যন্ত ভালো একটা ওভারভিউ থাকছে কিন্তু আপনাদের কাছে এবছর গরমের সব থেকে বেস্ট যে ওভারভিউ সেটা আপনাদের অবশ্যই দেখাবো তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন